হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওটি শুধু অবুজ দিনের গল্প নাটক সিরিজটির লাভারদের জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদের অবুজ দিনের গল্প পার্ট 3 নাটকের সর্বশেষ আপডেটটি জানাব। অর্থাৎ অবুজ দিনের গল্প নাটক সিরিজের লাস্ট পার্ট কবে রিলিজ পাবে এবং অবুজ দিনের গল্প পার্ট 3 এর দর্শকদের জন্য এত কেন অপেক্ষা করাচ্ছেন পরিচালক শিহাব শাহীন, এসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। শিহাব শাহীনের পরিচালনায় অবুজ দিনের গল্প নাটক সিরিজে অভিনয় করেছিল জনপ্রিয় দুই অভিনয় শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিন তিশা। অবুজ দিনের গল্প পার্ট 1 নির্মাণের পর যে আলোড়ন সৃষ্টি করেছিল শিহাব শাহীন, অবুজ দিনের গল্প পার্ট 2 এর নির্মাণ করেও ঠিক একই আলোচনায় পুনরাবৃত্তি ঘটায় নির্মাতা শিহাব শাহীন, যার ফলে অবুজ দিনের গল্প পার্ট 3 বর্তমানে দর্শকদের কাছে ভুল প্রতীক্ষিত একটি নাটক। অবুজ দিনের গল্প পার্ট 2 2019 সালের ঈদে রিলিজ পেলেও দীর্ঘ 3 বছর চলে যাচ্ছে, তবুও নাটকটির পার্ট 3 নির্মাণ করছেন না পরিচালক শিহাব শাহীন। এই প্রশ্ন লাখো মানুষের। অবুজ দিনের গল্প পার্ট 3 নাটকের আপডেট জানতে চাইলে তিনি বলেন যে নাটকটি নির্মাণ করতে শুধু নির্মাতার আগ্রহ থাকলেই চলবে না, সকল অভিনয় শিল্পীর আগ্রহ থাকতে হবে। এদিকে আবার অপূর্ব ও তানজিন তিশার সর্বশেষ নাটক হলো হঠাৎ দেখা বা পলিটিক্স, যে নাটকগুলো রিলিজ পেয়েছে 2020 সালের ঈদে। তার মানে দাঁড়ায় যে তাদের দুজন একসাথে প্রায় দীর্ঘ 2 বছর যাবৎ কোনো নাটক করছেন না, কারণ অপূর্ব ও অদ্বিতীয় ডিভোর্সের পর তানজিন তিশা ও অপূর্বের মনোমালিন্যের সৃষ্টি হয়। তারপর থেকেই এই দুজনকে আর অন স্ক্রিন অফ স্ক্রিনে কোনো জায়গাতেই একসাথে দেখা যায়নি, আর এই মনোমালিন্যের পরই শিহাব শাহীন ও তানজিন তিশাকে দিয়ে কোনো নাটক করাননি। কিন্তু সম্প্রতি তানজিন তিশা একটি ইন্টারভিউতে জানান যে তানজিন তিশা এবার ঈদের জন্য কিছু নাটক করবেন, আর সেগুলো নাটকের পরিচালক হবেন শিহাব শাহীন, সাগর জাহান ও জাকারিয়া শৌখিন। অন্যদিকে জিয়াউল ফারুক অপূর্বর ক্যারিয়ারের একটা অংশ হয়ে আছেন শিহাব শাহীন, তাকে অপূর্বর অভিভাবক বললেও ভুল হবে না। যেহেতু শিহাব শাহীনের পরিচালনায় দীর্ঘ 2-3 বছর পর নতুন করে কাজে ফিরছেন তানজিন তিশা, সেহেতু বলাই যায় শিহাব শাহীন যদি চায় তাহলে জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিন তিশাকে আবার অন স্ক্রিনে ফেরাতে পারেন। আর আপনারা নিশ্চিন্ত থাকেন যে শিহাব শাহীন অবশ্যই এই কাজটি নির্মাণ করবেন। পরিশেষে বলা যায় যে অবুজ দিনের গল্প পার্ট 3 অবশ্যই আমরা পেতে যাচ্ছি, তবে দর্শকদের এর জন্য আরও কিছু অপেক্ষা করতে হবে। হয়তো ঈদুল আজহাতে আমরা অবুজ দিনের গল্প 3 দেখতে পারব। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। অবুজ দিনের গল্প পার্ট 3 এর সব ধরনের আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, কমেন্ট করে নাটকটি নিয়ে আপনার অনুভূতিগুলো প্রকাশ করুন, আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিন।